বাই বাই তারপরে দেখব দোস্তরা গরম গরম বড়টা তো পুরো যাও চপ গরম গরম বড়টা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি বলবো না এই রয়েছি মোটামুটি আর এই যে আজকে সকালে বাড়ি আছে তাই একসঙ্গে আমরা চা খাচ্ছি এবং বসে বসে বিছানা তোলায় নিয়ে যে আমরা বিছানাতেই বসে আছি এখনো তোমাদের তো বলেছি এটা আমরা সকালে আমাদের খাট নেই এখানে তো এই বিছানাতে আমরা বসে চাটা খাই পরে একটা চাটা খাওয়ার পর উঠিয়ে ফেলি নাহলে ঠান্ডার মধ্যে কোথায় বসবো এই জন্য বিছানা তোলা হয়নি তো এই যে চা খেয়েনি সকাল সকাল আমারও চা আর যে আমাদের লেরু লেরু বিস্কুট না এটা লেরু বিস্কুট রাস্কিট তো বন্ধুরা যা খেয়েনি তারপর দেখা যাক কি রান্না বান্না হয় কিছু করতে তো ভালোই লাগছে না মনে হচ্ছে চাটা খেয়ে ঘুমিয়ে পড়ি সকালবেলা আজকে বানাবো এই যে কাবলি ছোলা আর আলুর তরকারি আর পরোটা বানাবো তো এটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে এখন আমি এটা দেখো ধুয়ে নিয়েছি এটা এখন আমি সেদ্ধ করে নেবো তারপরে আমি ময়দা মাখবো দেখো আমি আলু ছোলা সেদ্ধ করে নিয়েছি টমেটো পেঁয়াজ আর এখানে আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি আর এই কুকারের মধ্যে আমি বসিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করেছিলাম তো এর মধ্যে করবো আর দেখো আমার বর ময়দা মাখছে কি বড়টা লাচ্ছে বড়টা না কি বড়টা হবে এই না তো বন্ধুরা আমাদের সকালে আজকে পরোটা আর এই যে ছোলার তরকারি হবে তো আমরা একটু করে নিই বন্ধুরা খিদে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি করে এটুকু করে নিই হ্যাঁ তো দেখো বন্ধুরা ছোলার তরকারি আমার হয়ে গেছে আর এই যে বাবা এই যে আমাদের পরোটা মেকার নাকি কি বলবো যাই হোক জানি না পরোটা ক্রিয়েটার এই যে পরোটা বালি বেলেছে দেখো কি সুন্দর আর আমি তাওয়াও বসিয়ে দিয়েছি এখন রুটি মেকার না পরোটা ক্রিয়েটার এ হাতে থাকা লাগবে সরে যাও সুন্দর করে গোল করে দিলাম তো এই দেখো পরোটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা ছটপট ভেজে নি হ্যাঁ বন্ধুরা আমার বর বলছে ওনাকে একদম গোল গোল পরোটা বানাচ্ছে তোমরা দেখে বলো গোল শেপটা তোমরা লোহিত সাগরের সঙ্গে মিলিয়ে দেখো ড্রোনের ক্যামেরায় লোহিত সাগরকে যেভাবে দেখা যায় এটা সেভাবে তো ড্রোনে নাকি এভাবে দেখা যায় তো আমি একটু চেষ্টা করছি দেখানোর তো দেখো তোমাদের কি মনে হচ্ছে এটা বলে গোল গোল পরোটা এই দেখো এইভাবে নিয়ে এভাবে একবার দিতে হবে হালকা করে এবার একবার দিয়ে দিতে হবে এই দেখো গোল কাকে বলে দেখবে পরোটা কোনো সময় না ওইভাবে বেল না পরোটা সবসময় চেটে বেলতে হয় যাতে এক টানে চেটে মানে দোকানের পরোটা দেখো নি $2 পরোটা বেলতে হয় বন্ধুরা তোমরা দেখলে বলে মনে হয় এটা পুরো গোল হয়ে গেছে একটু দেখাই একটু দেখাই একটু দেখাই তো বন্ধুরা দেখো তোমরা শিখালো বন্ধুরা তোমরা এইভাবে বেলো এই দেখো পুরো গোল সাগরের ঢেউ খেলেছে দেখো দেখো ও বন্ধুরা আমি আর কথা বলবো না খুব না তোমার দেখাতে হবে কেন খেদা পেয়েছে খেদা তুমি আমার খারাপ কথা দেখাবে তেল দেবো বন্ধুরা ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি এটা ব্রেকফাস্ট বলবো না একবারে দুপুরের খাওয়া সকালের খাওয়া একসঙ্গে দেখো পরোটা আর এই ছোলে মশলা কাবলি ছোলার তরকারি আমার দারুণ হয়েছে দারুণ দেখো বন্ধুরা তো বন্ধুরা স্নান টান কমপ্লিট পুজো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো রেডি হয়েছি তো কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে ওর আজকে কাজটা নেই কাজ মানে সকালে যাইনি রাতে আছে ধরে মা বলছিল আমরা ওই বাড়ির থেকে এসেছি এক মাসের ওপরে হয়ে গেছে যাই না তো মা অনেকদিন ধরেই বলছিল যাওয়ার জন্য তো যেহেতু ওর আজকে সকালে কাজ নেই ওর তো কাজ ছুটি হয় না তো যেহেতু নেই তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো আমরা এখন যাব দুপুর ওখানেই খাওয়া দাওয়া করবো আর ওখান থেকেই কাজে চলে যাবে দুপুরবেলা মানে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় আর কি দিয়ে আবার ও যখন কাছ থেকে আসবে রাত্রিবেলায় আমরা বাড়ি চলে আসবো একসঙ্গে তো দেখো ও রেডি হয়ে গেছে
আমরা এখনি বেরোবো, যে মানে পড়েছিল না ড্রেস পছন্দ হয়নি, আমি বাড়ির থেকে দেখো আবার আরেকটা বের করলো, দিয়ে আবার বললো আমি প্রথমে বলেছিলাম যে ওইটা পড়তে না, একটা বের করে পড়তে, তো উনি প্রথমে বলে না না আমার দরকার নেই আমি এরাই পড়বো, তারপর আবার কি মনে হলো আবার বের করে নিয়ে আবার পড়েছে। তো বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছ সারগাম সুইটস বলে যে মিষ্টির দোকানটা, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো আমাদের ওই বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য একটু আঙুর ফল তাহলে দেখাও একটু মিষ্টি, গোপালের জন্য তো অনেকদিন পরে যাচ্ছি ওই জন্য গোপালের জন্য একটু আঙুর ফল আর মিষ্টি নিলাম। তো চলো যাওয়া যাক, এই দোকানের মিষ্টি খুব ভালো, পুরো আমাদের ওই দেশের মতো আর কি অনেকটা। তো চলো যাওয়া যাক, আমরা এই মাত্র আসলাম মায়ের ঘরে, তো এইটা এই ঘরটা ওরা নতুন নিয়েছে, তো এই ঘরে আমরা নতুন আসলাম আজকে, আমাদের একটু বুনো এদিকে তাকে একটু মুক্ত দেখা দেখা যাচ্ছে না ভালো করে, এই যে তো এটা আমার একটা বুনো হয়, তো ও এসছে দেখলাম মায়ের ঘরে বসে আছে, আর অনেকদিন পরে দেখো তোমাদেরকে গোপালকে দেখায়, অনেকদিন গোপালকে দেখা হয় না, আজকে অনেকদিন পরে গোপালের কাছে আসলাম, দেখা হলো দেখো বসে আছে ওইখানে, বেগুন ও এইটা দিয়ে ভাত খাবো আর কিছু লাগবে না, আর কি করছো রান্না এখানে বাবা, আর কি করেছো অনেক কিছু করে ফেলেছো, আর এই যে এখানে আমার জল গরম হচ্ছে, জল খাবো, জল না গেলে আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না, এখন বসেছি প্রথমে খাবো হচ্ছে নিম পাতা দিয়ে, আর এই যে ও বসেছে, আর দেখো এখানে আমার বোনটাও বসেছে, হ্যাঁ ভাত খেয়ে নে, মোবাইল লজ্জা পাচ্ছে মোবাইল দেখে ওই জন্য ভাত খাচ্ছে, তো নিম পাতা হচ্ছে খুব ভালো খাবার আমার সব থেকে, তো আগে নিম পাতা দিয়ে খেয়ে নিই, তারপর যা যা খাবো তোমাদেরকে দেখাবো একটা একটা করে, ঠিক আছে। দেখো রান্না করেছে সজনে ডাঁটার চচ্চড়ি, এই দেখো এখানে দেখাই, আর এটা হচ্ছে এঁচোর চিংড়ি দেখো কালারটা, আর এই একজন খেতে বসে বসে মোবাইলে দেখে যাচ্ছে সমানে, এই যে তোমার চিংড়ি মাছ এখান দিয়ে চুরি হয়ে যাবে কিন্তু। তো বন্ধুরা অনেকদিন ধরেই তোমরা দেখো আমার রান্না করতে ইচ্ছা করে না, ভাবি রান্না করবো না, আজকে রান্না না করতে হলে মনে হয় ভালো হয়, তো আজকে ফাইনালি আমাকে রান্না করতে হয়নি, সকালে দেখলে পরোটা আর তরকারি করেছিলাম, ওই ছোলার তরকারি দিয়ে ছোলার তরকারি করেছিলাম, দিয়ে ওই করেই চলে এসেছি, রান্না করিনি, তো একদিনের জন্য আজকে ছুটি, ভালোই হলো আজকে, আর আমি একটু ছোলার তরকারি নিয়ে এসেছি দেখেছো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই আমরা একটু বসে আছি এখন বাড়িতে, তো হ্যাঁ বাড়িতে তো একা একাই বসে রাখি এখন, এই জন্য আর আজকে ওর শুইনি, আর এই একজন এই দেখো লেটকে গিয়েছে পুরো একদম, তো আমরা এখন পেয়ারা খাবো একটু গল্প করবো সবাই মিলে, অনেকদিন পরে এক জায়গায় হয়েছি, তো একটু বক বক করি সবাই মিলে। আর তাই দেখো বন্ধুরা এটা হলো বুড়িমা, এটা হলো আমার বুড়িমা, এটা এটা আমার দিদির মেয়ে, একটু বল, হাই বল, তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, আমি ভালো আছি, আমার নাম শ্রেয়া, আমি এইখানে থাকি, আমার নাম শ্রেয়া, ও এইখানে থাকে, তোমরা চিনে নিও, হ্যাঁ কোথায় থাকে, আর এই যে আমার সাইকেল চালাচ্ছে, আর ও রাগ হয়েছে ভিডিওতে আমি ওকে নিয়ে নিলাই, এই সন্ধ্যাবেলা অন্ধকার হয়েই এসছে প্রায়, আমার মা দেখো এখন গাছের থেকে পুঁই মিচুরি তুলছে দিয়ে দেবে বলে, আসলে আমরা ভুলেই গেছিলাম এখন হট করে মনে পড়েছে তাই তুলছে, দেখো গাছে সব মিচুরি হয়ে আছে, দেখো তো দেখো আমরা চা খাচ্ছি, আরে দেখো এর মধ্যে ক্রিম রোল ছিল এর মধ্যে আমরা খেলাম, এখন গুঁড়ো গুলো পড়ে আছে এর মধ্যে, চা খাচ্ছি এখন, এক্ষুনি বাড়িতে আসলাম, এখন বাজে 11:35, তো কাজ থেকে এসে ওই বাড়ি গেছিলো তখন আর ভিডিও বানানো হয়নি, তার আগেও ছিল একটু কেন এতটা রাস্তা আসবো সেই জন্য, তো কাজ থেকে ওই বাড়িতে গিয়ে আমরা লেট করিনি, আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি, ওরা এই দেখো আমরা এখন খেতে বসবো, আর এই যে মা খাবার দিয়ে দিয়েছে কারণ আমরা এমনি রাত হয়ে যাবে আসতে, তো এত রাতে এসে তো আর কিছু রান্না করা সম্ভব না, তো ওই জন্য দিয়ে দিয়েছে খাবার, এই দেখো ওই একটা বাটি আছে ওখানে টিফিন বক্স আছে ওটা, তো এই দেখো এদিকে এদিকে দাও, তাহলে দেখো এর মধ্যে ভাত, এর মধ্যে ভাত, আর এই যে সজনে ডাঁটার চচ্চড়ি আছে, এর মধ্যেও ভাত আছে, আর এই যে এখানে চিংড়ি মাছের তরকারি আছে, তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, ওই দেখো ভাত বাড়ছে,
তো আমরা এখন খেয়ে নেব। অনেক রাত হয়ে গেছে, এখন 11:30। খিদে পেয়ে গেছে বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে। তাই আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, ভালো থেকো সবাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।